Assalamu alaikum wa rahmatullah. Again, welcome to Fan of English. Today's lesson is how to ask questions in English. Amra amader dainandin jibone onek onek proshno kore thaki ebong er uttor gulo bhinno bhinno dhoroner hoye thake. Thik eta bujhanor jonno English question ke dui bhage bhag kora hoyeche. Ba English question can be asked in two ways. Number one, open-ended questions. Number two, closed-ended questions. Shadhanto, je proshno gulo WH word dara kora hoye thake, shegulo ke open-ended questions bola hoy. WH word, who, which, what, when, whom, how, which, how long, how much, how often. এগুলো দ্বারা যদি প্রশ্ন করা হয় তবে এদেরকে ওপেন এন্ডেড কোয়েশ্চনস বলা হয়, কারণ এগুলোর উত্তর ইয়েস অথবা নো দ্বারা করা যায় না। এগুলোর উত্তর দিতে হলে সাধারণত ডিটেইলস দিতে হয়। এবারে ওপেন এন্ডেড কোয়েশ্চনসের স্ট্রাকচার দেখব। ওপেন এন্ডেড কোয়েশ্চন করতে সাধারণত প্রথমে WH ওয়ার্ড অর WH ফ্রেজ বসাতে হয়। দুই নাম্বার অক্সিলারি ভার্ব বসাতে হয়। তিন নাম্বার সাবজেক্ট বসাতে হয়। চার নাম্বার মেইন ভার্ব বসাতে হয়। পাঁচ নাম্বার কোয়েশ্চন মার্ক বসাতে হয়। এবারে ক্লোজড এন্ডেড কোয়েশ্চনস, সাধারণত যে প্রশ্নগুলোর উত্তর ইয়েস অথবা নো দ্বারা করা যায় তাদেরকে ক্লোজড এন্ডেড কোয়েশ্চনস বলা হয়। সাধারণত ক্লোজ এন্ডেড কোয়েশ্চনস গুলো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। অক্সিলারি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড ইত্যাদি দ্বারা করা হয়। এছাড়াও মডেল অক্সিলারি ভার্ব যেমন মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড ইত্যাদি দ্বারা করা হয়ে থাকে। এগুলো শব্দ দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে ইয়েস অথবা নো দ্বারা অ্যান্সার করা যায়। এবারে ক্লোজড এন্ডেড কোয়েশ্চনসের স্ট্রাকচার দেখব। নাম্বার ওয়ান অক্সিলারি ভার্ব, নাম্বার টু সাবজেক্ট, নাম্বার থ্রি মেইন ভার্ব, নাম্বার ফোর কোয়েশ্চন মার্ক। এবারে এন্ডেড কোয়েশ্চনসের উদাহরণ দেখব। হু আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট ডু ইউ লাইক, হাউ মাস ডু ইউ লাইক কফি, হোয়ার আর ইউ লিভিং নাও, হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড। সাধারণত এই WH ওয়ার্ড দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে এর উত্তর ডিটেলস দিতে হয়। যেমন হোয়ার আর ইউ ফ্রম, এটা যদি প্রশ্ন করা হয় তাহলে আপনি যদি উত্তর দেন ইয়েস অর নো তাহলে উত্তর হবে না। আবার হোয়ার আর ইউ ফ্রম, তাহলে এটার যদি উত্তর দিতে যান তাহলে ডিটেলস দিতে হবে। যেমন আই এম ফ্রম ক্যানাডা, অর্থাৎ আমি ক্যানাডা থেকে এসেছি। এবারে আমরা দেখব ক্লোজড এন্ডেড কোয়েশ্চনসের উদাহরণ। আর ইউ স্যাটিসফাইড উইথ দিস ক্লাস, আর ইউ হ্যাপি হিয়ার, ডু ইউ লাইক কফি, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক। অল দি সেন্টেন্সেস আর ক্লোজড এন্ডেড কোয়েশ্চনস। এগুলো ক্লোজড এন্ডেড কোয়েশ্চনস এজন্য বলা হয় এগুলোর উত্তর সাধারণত ইয়েস অথবা নো দ্বারা করতে হয়। এবারে এক্সাম্পল দেখব। আর ইউ স্যাটিসফাইড উইথ দিস ক্লাস, এটার উত্তর যদি আমরা ডিটেইলস দিতে যাই তাহলে ভুল হয়ে যাবে, তাহলে এখানে অ্যান্সার দিতে হবে ইয়েস অথবা নো। যেমন আর ইউ স্যাটিসফাইড উইথ দিস ক্লাস, আপনি উত্তর করতে পারবেন ইয়েস অথবা নো। কিন্তু ডিয়ার ফ্রেন্ডস, আমরা যে এই ক্লাসটা বা আমরা যে এই লেসনটা তৈরি করেছি তাহলে অবশ্যই এই ক্লাস নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন এবং নো বলবেন না। এবারে আরও এক্সাম্পল দেখা যাক, ক্লোজড এন্ডেড কোয়েশ্চনসের এক্সাম্পল।
Are you watching television? Did you go to Cox's Bazar? Have you done your English lesson today? এগুলো হচ্ছে closed ended questions. এবারে আরো কিছু open ended questions দেখব আমরা. Whom do you like? How much water do you take every day? Which book do you like? আমাদের এই how to make questions in English এর প্রথম পর্ব আজকে এ পর্যন্তই. Thank you so much to stay with us.